বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি সাহিত্যিক, কবি ও দার্শনিক। সাহিত্য নিয়ে তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তবে রবীন্দ্রনাথের বেশ কিছু বিষয় নিয়ে মানুষের মনে এখনও প্রশ্ন রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি দেখা যায় তা হচ্ছে, ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও রবীন্দ্রনাথ কেন বুদ্ধের শরণ নিয়েছিলেন? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার কৃষ্ণ কৃপালনির রচনা থেকে জানা যায়, রবীন্দ্রনাথ বলছেন যে জীবনে একবার মাত্র একটি মূর্তির সামনে তার প্রণত হওয়ার প্রেরণা জেগেছিল, আর সেটা বুদ্ধগয়ায়, যখন তিনি বুদ্ধমূর্তিটি দর্শন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তির তাৎপর্য তার পরিবার ও সমাজের পক্ষে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ তারা ব্রাহ্মণ ও নিরাকার ব্রহ্মের উপাসক, বুদ্ধমূর্তি পূজার গুরুতর বিরোধী। সেই রবীন্দ্রনাথের হৃদয় ভগবান বুদ্ধ এমনভাবে জয় করেছিলেন যে তার পবিত্র মূর্তির সামনে প্রণাম নিবেদনের জন্য তার অন্তর প্রস্তুত হয়েছিল। বুদ্ধের প্রতি যে রবীন্দ্রনাথের প্রচণ্ড শ্রদ্ধা ছিল, তার বুড়ি বুড়ি দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কবিতায়, গানে, বাসনে ও ধর্মতত্ত্ব আলোচনায়। ভগবান বুদ্ধকেই কবি অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেছেন, এবং তার বিচিত্র সৃষ্টির ভেতর দিয়ে তিনি তার প্রতি বারবার প্রণাম নিবেদন করে ধন্য হয়েছেন। 1342 সালে বৈশাখী পূর্ণিমায় কলকাতা মহাবোধি সোসাইটি হলে কবি আমন্ত্রিত ছিলেন। বুদ্ধ জন্ম উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন যে দীর্ঘ ভাষণটি দেন, সেটি বিশ্বসাহিত্যের একটি অমূল্য সম্পদ। আর সেই স্মরণীয় ভাষণ শুরু হয়েছিল ঠিক এভাবে, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্ম উৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। এ কোনো অনুষ্ঠানের উপকরণগত অলঙ্কার নয়, একান্তে নিভৃতে যা তাকে বারবার সমর্পণ করেছি সেই অর্ঘ্যই আজ এখানে উৎসর্গ করি। কবি কৃতজ্ঞ চিত্তে বারবার উচ্চারণ করেছেন অমৃত প্রেমের মন্ত্র, বুদ্ধের শরণ লইলাম। অনেকের কৌতূহল হয় রবীন্দ্রনাথের উপর বুদ্ধের এই অপরিমেয় প্রভাব কেন। খোঁজ নিয়ে দেখা যায় যে বুদ্ধের জীবন ও সংস্কৃতির সঙ্গে রবীন্দ্রনাথই প্রথম পরিচিত হননি। তার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ সহ তার পরিবারের পরিচয় বরং আরও আগে। বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিশিষ্ট স্থান শ্রীলঙ্কা। 1859 সালে দেবেন্দ্রনাথ স্বয়ং শ্রীলঙ্কা ভ্রমণে যান, সঙ্গে ছিলেন পুত্র সত্যেন্দ্রনাথ এবং ব্রহ্ম সমাজের অন্যতম নেতা কেশবচন্দ্র সেন। বঙ্গদেশে মাঝে ক্ষীণ হয়ে যাওয়া বুদ্ধ চেতনা নিয়ে তারা ফিরে আসেন। ঠাকুর পরিবারে তা চর্চার বিষয়ও হয়ে ওঠে। সত্যেন্দ্রনাথ বৌদ্ধ ধর্ম নামে একটি বইও লিখেন। দ্বিজেন্দ্রনাথ লিখেন আর্যধর্ম এবং বৌদ্ধ ধর্মের পরস্পর গাত প্রতিঘাত ও সংঘাত। সত্যেন্দ্রনাথ বিরেতে গিয়ে প্রখ্যাত ভারততত্ত্ববিদ ম্যাক্স মোলারের সংস্পর্শে পৌঁছে এই বিষয়ে আরও সম্পৃক্ত হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের উপর তার পিতা ও বহু কৌণিক প্রতিভাধর দাদাদের বিরাট প্রভাবের কথা আমাদের অজানা নয়। অতএব রবীন্দ্রনাথের সমগ্র সত্তা বুদ্ধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণটি সহজেই অনুমেয়। বুদ্ধের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা মিশ্রিত কৌতূহল জাগিয়েছিলেন আরেকজন ইংরেজ কবি, এডুইন আর্নল্ড। আর্নল্ডের লাইট অফ এশিয়া কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে মুগ্ধ ও আচ্ছন্ন করে ফেলেছিলেন। রবীন্দ্রনাথের কাব্য সাধনায় এর প্রত্যক্ষ প্রভাব পড়েছিল। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে বুদ্ধগয়াতেও আর্নল্ডের বইটি নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। কবি একবার নয়, অন্তত দুবার বুদ্ধগয়ে গিয়েছিলেন, 1904 এবং 1914 সালে। প্রথমবার তার সঙ্গে ছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র, ভগিনী নিবেদিতা, ঐতিহাসিক যদুনাথ সরকার সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তারা একত্রে বসে আর্নল্ডের লাইট অফ এশিয়া এবং হার্ভার্ডের প্রাচ্যবিশারদ হেনরি ক্লার্ক ওয়ারেনের বুদ্ধিজম বই থেকে অংশবিশেষ পড়ে আলোচনা করতেন। শান্তিনিকেতনের শিক্ষক গোসাইজিকে উদ্ধৃত করে
অধ্যাপক সুধাংশু বিমল বড়ুয়া লিখেছেন, এবার বুদ্ধগয়া থেকে আসার পর রবীন্দ্রনাথ মস্তকমণ্ডন করেছিলেন। তখন কবির মনে নাকি বৈরাগ্যের সঞ্চার হয়েছিল। কবি দ্বিতীয়বার বুদ্ধগয়ায় গিয়ে 3 দিনে 10টি গান লিখেছিলেন। সেগুলিতে ভগবান বুদ্ধের প্রতি অনুরাগ প্রচ্ছন্ন। জাপান যাত্রী কবি 1916 ব্রহ্মদেশ বা মায়ানমারের তৎকালীন রাজধানী রেঙ্গুনে পা রাখেন। জন্মদিনের সকালে কবি সেখানকার বিখ্যাত সোয়াইড্যাং বৌদ্ধ মন্দির পরিদর্শন করে অভিভূত হন। এই মন্দিরের ভিতরেই কবি বিরাট ব্রহ্মদেশের নিজস্বতার প্রকাশ আবিষ্কার করেছিলেন। তার মনে হয়েছিল কোনো এককালে ভারতীয় সাধনার আলোকে ব্রহ্মদেশের হৃদপদ্ম বিকশিত হয়েছিল। এই মন্দিরের ভিতরে কবি উপলব্ধ করেছিলেন তার ওই প্রকাশ। সেদিন তার মনে এমন ভাবের উদয় হয়েছিল যে শুধুমাত্র ব্রহ্মদেশের অচেনা খুনো এক গায়ের বৌদ্ধ মঠে গিয়ে চুপচাপ বসে থাকতে পারলে বেশ আরাম পাবেন ভেবেছিলেন। কবি চীনে যাওয়ার পথে 1924 ফের রেঙ্গুন অবস্থান করেন। নাগরিক সংবর্ধনার উত্তরে রবীন্দ্রনাথ মৈত্রীর আদর্শকেই ভারতের শ্রেষ্ঠ দান বলে উল্লেখ করেন। এর ভিতরে তিনি যে বুদ্ধের নীতিকে ইঙ্গিত করেছিলেন তা বুঝতে আর বাকি থাকে না। বৌদ্ধ সাংস্কৃতিক টানে কবি 3 বার শ্রীলঙ্কা এবং দ্বীপময় ভারতে অর্থাৎ থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাভা, সুমাত্রা, বালি প্রভৃতি দেশে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিংসার নীতি কবিকে ভীষণভাবে ব্যথিত করে। আক্রান্ত চীনের জন্য কবির মন কেঁদে উঠেছিল। 2 সুপ্রাচীন সভ্য দেশের ধর্ম ও সংস্কৃতির নিবিড় আত্মীয়তাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন। চীনবাসীদের জন্য প্রাণভরা ভালোবাসা শুভেচ্ছা নিয়ে কবি চীনে পাড়ি দেন 1924। কবি সেদিন নানাভাবে চীনের জয় কামনা করেছিলেন। তিনি আশা ব্যক্ত করেছিলেন অতীতের সাধনা যেমন ভারত ও চীনকে মৈত্রীর বাঁধনে বেঁধেছিল, অদূর ভবিষ্যতেও সেই শক্তি 2 প্রতিবেশীকে প্রীতির বাঁধনে বাঁধবে। হাংচৌই, সাংহাই, পিকিং, নানকিং প্রভৃতি শহরে কবির জন্য অনেকগুলো সংবর্ধনা সভার আয়োজন করা হয়। পিকিংয়ে অবস্থানকালে নির্বাসিত মাঞ্চু সম্রাট কবিকে তার প্রসাদে সাদর অভ্যর্থনা জানান। কবির হাতে উপহার হিসেবে সম্রাট তুলে দেন অমূল্য এক বুদ্ধ মূর্তি, যা চীনের ইতিহাসে এক বিরল সম্মান প্রদর্শন। কবির চীন সফরকালে পড়ল 25শে বৈশাখ, অর্থাৎ কবির জন্মদিন। ক্রিসেন্ট মুন সোসাইটি বিশেষ চৈনিক রীতিতে সেদিন তার সম্মানে এক উৎসবের আয়োজন করে। বিশিষ্টজনেরা তাকে ভারত চীন ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখসহ চৌচেন তান উপাধি প্রদান করেন। বৌদ্ধ কালচারের প্রতি কবির অনুরাগ এতটাই গভীর ছিল যে পৃথিবীর নানা প্রান্তের বৌদ্ধ পণ্ডিতদের তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে সামিল করেছিলেন। যেমন ফ্রান্সের সিলভার লেবি, চীনের লিন ও চিয়াং এবং রোমের জোসাফ তুচ্চি। লেবি হচ্ছেন বিশ্বভারতীর প্রথম অতিথি অধ্যাপক। আচার্য লেবির আন্তরিকতায় বিশ্বভারতীতে চীন ভবন প্রতিষ্ঠাসহ বৌদ্ধশাস্ত্র গবেষণার ব্যবস্থা করা হয়। বলা বাহুল্য ভারতীয় বৌদ্ধ পণ্ডিতও ছিলেন একাধিক। এই ভিডিওতে উল্লেখ করার মতো আরও একটি তত্ত্ব হচ্ছে, কলকাতায় মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠার 2 বছর বাদে 1893 শিকাগো বিশ্ব ধর্মসভায় বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করেন সিংহলের তরুণ অনাগরিক ধর্মপাল। সেখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গে তার পরিচয় হয়। হিন্দু ও বৌদ্ধ ধর্মের এই 2 তরুণ নেতার প্রীতির সম্পর্কের বিষয়টি কবিরও দৃষ্টি এড়ায়নি। ধর্মপাল কলকাতায় ফিরে বুদ্ধ চেতনায় ভারতবাসীকে জাগাতে চেষ্টা করেন। বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তী পালনেরও উদ্যোগ নেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবীন্দ্রনাথ লেখেন তার বিখ্যাত 2টি গান, হিংসায় মত্ত পৃথিবী এবং সকল কলুষ তামস হর। শুধু ধর্ম নয়, রবীন্দ্রনাথের রাষ্ট্র ও সমাজচিন্তার ভিতরেও বুদ্ধের আদর্শের কোমল স্পর্শ ছিল। ভগবান বুদ্ধকে উদ্ধৃত করে কবি আমাদের সাবধান করে গিয়েছেন, বাহুবলের সাহায্যে ক্রোধ প্রতিহিংসাকে জয় করে শান্তি মিলবে না। শান্তির উপায় হচ্ছে ক্ষমা। রাষ্ট্র ও সমাজনীতিতে এই জিনিস মানুষ যতদিন না স্বীকার করবে ততদিন অপরাধ বেড়েই চলবে, রাষ্ট্রগত বিরোধের আগুন নিভবে না। পৃথিবীর মর্মান্তিক পীড়া উত্তরোত্তর দুঃসহ হতে থাকবে, কোথাও এর শেষ পাওয়া যাবে না।
যুদ্ধক্লান্ত তৎকালীন ইউরোপ রবীন্দ্রনাথকে মানবপ্রেমিক আবিষ্কার করেছিলেন, কিন্তু সেই ছিল রাজনীতির ক্ষেত্রে। পশ্চিমের মানুষ জানত না যে সাহিত্যক্ষেত্রেও তিনি সর্বাগ্রে মানবপ্রেমিক। আরও বিশদভাবে বলা যায় যে তার সমস্ত প্রেম ছিল জীবন ও মাটির পৃথিবীটার জন্য। স্বর্গের চাইতে মর্ত্যকে, পরলোকের চাইতে ইহলোককে এবং দেবতার চাইতে মানুষকে তিনি বেশি মূল্য দিয়েছেন। এরপর বুঝতে অসুবিধা হয় না সবাই যাকে ভগবান বুদ্ধ বলেছেন, কবি কেন তাকে প্রণাম নিবেদন করতে গিয়ে অন্তরের সমস্ত শ্রদ্ধা ডেড়ে শ্রেষ্ঠ মানব বলে উল্লেখ করেছিলেন। কবি যতদিন বেঁচে ছিল ততদিন বুদ্ধের প্রতি তার শ্রদ্ধা অটল ছিল। শান্তিনিকেতনে কবি বিভিন্নভাবে বুদ্ধের স্মৃতি রেখে গেছেন, যা এখনও অবধি বিদ্যমান রয়েছে।